গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে কাকুরিয়া মোড় থেকে দুজনকে গ্রেপ্তার করে নানুর থানার ওসি। ধৃতরা হলো রাজু শেখ এবং জাপান মল্লিক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রচুর আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে বুধবার বিকেলে সিউড়ি এসপি অফিসে সাংবাদিক সম্মেলনে জানান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। আদালতে তোলা হলে ধৃতদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক। ধৃতদের কাছ থেকে একটা পাইপ গান, 4টে মাস্কেট রাইফেল টাইপের অস্ত্র, 5টা ছোট অস্ত্র এবং 21 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। সিউড়ি থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, সমাজ হিতৈষী। আমাদের একটা সিক্রেট সোর্স ইনফরমেশনের বেসিসে ওসি নানুর এবং তার টিম সকালবেলা ভোরবেলা একদম আর্লি মর্নিংয়ে নানুর থানার আন্ডারে কোন জায়গা থেকে করলে কাকুরিয়া মোড় থেকে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে প্রথমে অ্যারেস্ট করা হয়, তারপরে তাদেরকে সার্চ করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের গোপন আস্তানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। টোটাল আমাদের 10টা ফায়ারআর্মস আর 21 রাউন্ডস ডিফারেন্ট ডাইমেনশনের অ্যামুনিশন রিকভারি করা হয়েছে। তাদেরকে আমরা আজকে কোর্টে প্রডিউস করেছিলাম, তাদেরকে আমরা 7 দিনের জন্য রিমান্ডে নিয়েছি, আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এই ট্রেলটা আমরা পাওয়ার চেষ্টা করব, লিঙ্কেজেসগুলোকে ডেভেলপ করব আমরা। আমি এটা আগেই বললাম যে আজকে সকালবেলার ঘটনা, তাদেরকে অ্যারেস্ট করা হওয়ার পরে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গা থেকে অস্ত্রগুলো রিকভারি করেছি আমরা, তার সাথে অ্যামুনিশনও রিকভারি করেছি, করেই আমরা কোর্টে প্রডিউস করেছি। তাদেরকে খুব ডিটেলসে কোথা থেকে পেলো, কী উদ্দেশ্যে নিল, কাকে দিত, এই সমস্ত প্রশ্নের জবাব আমাদেরও দরকার আছে ইনভেস্টিগেশনের জন্য। সেটার জন্য আমরা তাদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি। আমরা পুলিশ রিমান্ড চেয়েছিলাম এবং কোর্ট থেকে 7 দিনের, দুজনেরই 7 দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয়েছে। ডিউরিং ইনভেস্টিগেশন এই পুলিশ রিমান্ডে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করব। এদের বাড়ি, দুজনের বাড়ি নানুর থানার আন্ডারে বাড়ি, একজনের নাম রাজু শেখ আর একজনের নাম জাপান মল্লিক। আর এদের কাছ থেকে যে আর্মস অ্যামুনিশন যেগুলো পাওয়া গেছে তার মধ্যে 4টে বড় আর্মস পাওয়া গেছে আর বাকি 6টা ছোট আর্মস পাওয়া গেছে। স্মল আর্মস 6টা আর বড় আর্মস মাস্কেট এবং রাইফেল টাইপের, মানে ইম্প্রোভাইজড অবভিয়াসলি, এরকম পাওয়া গেছে 4টে, 1টা পাইপ গান, এটা মিডিয়াম সাইজড, আর বাকি 5টা স্মল আর্মস। এছাড়া 21 রাউন্ড অ্যামুনিশনস পাওয়া গেছে। এদের পাস্ট হিস্ট্রি অর্থাৎ এর আগে এদের কি ক্রিমিনালিটি আছে, এর আগে ধরা পড়েছিল কি না, যদি ধরা পড়ে থাকে কোন থানার আন্ডারে ধরা পড়েছিল, কী ধরনের কেসে ধরা পড়েছিল, এই সমস্ত এদের ক্রিমিনাল রেকর্ডসগুলোকে আমরা ভেরিফাই করব। আমরা এখনও পর্যন্ত এইগুলো এত কিছু করার টাইম পাইনি, আমরা এই পিসি পিরিয়ডে সমস্ত ভেরিফাই করা হবে। ঠিক আছে, মানে এই অস্ত্রগুলো কোথা থেকে আসছিল সব কিছু ভেরিফাই করব, তো ভেরিফাই করব, যদি ফার্দার কোনো ফিডব্যাক থাকে আমরা আপনাদের জানানো হবে। থ্যাংক ইউ। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলিক্লিনিক, এ ইউনিট অফ রিলাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্সরে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।